very good evening, everyone, and a very, very warm welcome to Kolkata Center for Creativity. Kolkata Center for Creativity is a part of the Emami Group, an arm where we believe in working on the art and culture and how to improvise and grow. Sixth edition of ADDA at KCC. And thank you so much, Dada Chatalidi, for being here and gracing this evening. I'm sure all of us will have a lot of interesting things to hear and stories to take back with us. Thank you. Thank you, Richa ji. Thank you, Richa ma'am. Amra amader shei adda abar shuru korbo as usual. Etokkhon tai nei kotha chilo je amra ki korbo ajke boshe. আমরা যত না কথা বলেছি তার থেকে হেসেছি অনেক বেশি। আসলে আমার সঙ্গে রূপঙ্কর বা চৈতালি জনের সঙ্গে পরিচয় করে দিও, রূপঙ্কর চৈতালি। আজকে আমরা একটু আড্ডা মারব একটু অন্যরকম করে, মানে অন্যদিন যেদিন যেমন হয়েছিল তেমনটা নয়, কারণ আজকে দুজন আছে। আজকে আমি একা একা কারোর সঙ্গে আড্ডা মারছি না, আমি দুজনের সঙ্গে আড্ডা মারব। আমার সঙ্গে রূপঙ্করের পরিচয়টা অনেকটা বেশি ওর থেকে, কারণ যেহেতু রূপঙ্কর গান টানের সঙ্গে অনেক বেশি জড়িত ছিল, এখন কিছুদিন হলো বেশ তাও বোধ হয় বছর দশেক বারো হয়ে গেছে, দশ বারো তোমারও কাজ চলছে, কৃষ্টি বটুয়া তৈরি করে কাজকর্ম করছে। তো আমরা মূলত কিছু গান ওর কাছ থেকে শুনবো নিশ্চয়ই, আর আমাদের কিছু মোমেন্টস আমরা শেয়ার করব, সেটা চৈতালির সঙ্গেও করব, রূপঙ্করের সঙ্গে করব। তা আমি রূপঙ্করকে বলবো যে আমার তোমাকে প্রথম দেখা, আমার ওকে প্রথম দেখা হচ্ছে আমাদের স্টুডিওতে। আমার একটা স্টুডিও ছিল, এখন আর নেই, সোপ্রানো স্টুডিও। সেখানে একটা গাড়ি আসতো সাদা রঙের সন্ধ্যেবেলার দিকে, সাদা রঙের মারুতি ওমনি, ভুল বলছি কি? সেই গাড়িতে রূপঙ্কর থাকতো, আমি কোনো কোনো দিন দেখতে পেতাম, কোনো কোনো দিন পেতাম না, আবার কোনো কোনো দিন নিজে নেমেও আসতো। আর আমাদের একজন বিখ্যাত তবলিয়া ছিলেন বাপিদা, বাপি দেব, আজকে আর নেই তিনি আমাদের মধ্যে, সে বাপিদা ওর সঙ্গে চলে যেত প্রোগ্রামে। এই আমার রূপঙ্করকে দেখা প্রথম। তারপরে আস্তে আস্তে রূপঙ্করের সঙ্গে কাজ করা, চৈতালির সঙ্গে পরিচিত হওয়া ইত্যাদি ইত্যাদি। আমি একটু রূপঙ্করকে বলবো, রূপঙ্কর আমায় কবে দেখেছে প্রথম? আমি তোমায় প্রথম দেখেছিলাম শেয়ালদাতে। শেয়ালদা তোমার ওই মির্জাপুর স্ট্রিট দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, তখন তোমার প্রথম অ্যালবাম রিলিজ হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তুমি হেঁটে আসছিলে, তোমার ক্যাসেট আমি কিনেছিলাম। তো আমি হঠাৎ করে দেখলাম তপন সিনহা যাচ্ছে, তো আমি আমার বললাম আরে তপন সিনহা, এই এটা হচ্ছে তোমাকে প্রথম দেখা। আরে বাপরে, তোমার সঙ্গে উল্টো ডাঙায় দেখা হয়েছিল মনে আছে? তখন মনে আছে একটু এই গান ভালো লাগা বা আবৃত্তি ভালো লাগা, অভিনয় ভালো লাগা, এইসবটা নিয়েই তোমাদের একটু এক্সপিরিয়েন্স তোমরা যদি শেয়ার করো সঙ্গে একটু গান। বেশ, আমার ছোটবেলা হচ্ছে অত্যন্ত খুব সাংগীতিক। দুটি বাড়িতে আমার বড় হওয়া, একটি আমার বাবার তরফে আর একটি আমার মামার বাড়ির তরফে, মানে মায়ের বাড়ি আর কি। তো এই দুটি বাড়িতেই অত্যন্ত সাংগীতিক মানে চর্চা হতো। বাবার দিকে ভীষণ শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা, আর মামার বাড়ির দিকে বা মায়ের বাড়ির দিকে অত্যন্ত একটা রাবীন্দ্রিক একটা আবহাওয়ার মধ্যে আমি বড় হয়েছি। সুতরাং শুধুমাত্র গান বাজনা বলাটা ভুল, এর সাথে সাথে বিশেষত আমি একটু মামার বাড়ি ঘেঁষা মানুষ বলে একটু বেশি মামার বাড়ির কথাই বলবো। অনেক রবীন্দ্র চেতনা, রবীন্দ্র ভাবনা, রবীন্দ্রনাথ, সেই সময়কার পঙ্কজ কুমার মল্লিকের গান, কিংবা আধুনিক গানের ক্ষেত্রে শচীন দেব বর্মন বা ওই সময়ের বিভিন্ন প্রবাদ প্রতিম কবিদের কবিতা, শঙ্খ ঘোষ থেকে শুরু করে, বিশেষত আমি একজনের কবিতা একদমই বুঝতে পারতাম না, ইনফ্যাক্ট এখনও পারি না, সেটা হচ্ছে বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর ভীষণ আমার দাদু ভীষণ বুদ্ধদেব বসুর ভক্ত ছিলেন, কবিতা আবৃত্তি করতেন, আমি হাঁ করে শুনতাম অনেকগুলো শব্দ এদিক এদিক করে। সেই কি যেন ছবিটার নাম আমাদের আমির খান করলো,
ডিসলেক্সিয়া নিয়ে ছেলেটা কি জানো তারে জামিন পর যেমন ওই একটা একটা সিনে দেখাতো ছেলেদের ছেলেটা মাথার মধ্যে অনেক ওয়ার্ডস এরম করে ঘুরে বেড়াচ্ছে ঠিক ধরতে পারছে না আমার কাছে সেই বুদ্ধদেব বসুর কবিতা শব্দগুলো সব ঘুরে বেড়াতো আর কি আমি কোনোটা হ্যাঁ পরবর্তীকালে যখন আমি একটু অভিজ্ঞ হয়েছি অভিজ্ঞতা বেড়েছে তোমার সাথে তো এখন আর হয় না এখন আর এখন সব করে ধরে নিয়েছি ধরে কিন্তু তখন ছিল আর কি তো তখন ছিল তো এইরকম একটা পরিবেশে বড় হতে হতে স্বভাবতই গান বাজনার প্রতি প্রেম ভালোবাসা এবং রেডিও রেডিও একটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে সেটা হচ্ছে রেডিও রেডিও আকাশবাণী বিশেষত আকাশবাণীতে সবচেয়ে বড় গুরুদেব সবচেয়ে বড় গুরুদেব কলকাতা ক কলকাতা খ বিবিত ভারতী এবং সমস্তটাই আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল এখন রেডিও এফএম স্টেশন হয়ে গেছে অসংখ্য লক্ষ লক্ষাধিক গান চারিদিকে শুধু রেডিও স্টেশন কেন এখন তো জাস্ট একটা মোবাইলে একটা ট্যাপে যে কোনো সময় আমি বারেগোলা মালিকার গান শুনতে পারি শুনতে শুনতেই আমি মাইকেল জ্যাকসন শুনতে পারি তো কিন্তু তখন তো এত ছিল না অপশন যা শোনা তো আকাশবাণী সেটাই ছিল সব পাওয়া কিন্তু সেখান থেকে যা আহরণ করেছি সেই দিয়েই আমার কিন্তু এখনও পর্যন্ত চলছে আর কি ওই আহরণটাই আমার কাছে খুব বড় ছিল রেকর্ড প্লেয়ার ছিল কিন্তু আমার আমার আমি তো যেহেতু আমাদের ছোটবেলায় সবাই গান করতেন আমার তো গান শেখাটা মূলত শুনে শুনে তাই তো সবারই তাই আমি কিন্তু কখনোই মানে প্রথাগত বসে যে কারণে আমার আমি হারমোনিয়াম বাজাতে পারি আচ্ছা আচ্ছা হাতে ধরে গান কখনো হারমোনিয়াম বাজাতে ইত্যাদি সব শেখাইনি এখন তো শুনছি যে হারমোনিয়াম না বাজিয়ে গান গাওয়াটা এইভাবে ভালো ছিল আমি কোনো কম্পিটিশনে গেলে তখন হারমোনিয়াম বাজানোর উপর একটা নাম্বার ছিল তখন আমি সেই নম্বরটাই পেতাম না পরবর্তীতে ওর সাথে আলাপ হওয়ার পরে যখন আমার গানের একটা ছোট একটা গান সিঙ্গেলস রিলিজ করলাম আমি তারপরে বিয়ের পরে আমি ও আমাকে বললো যে তোমার পঙ্কর আমাকে বললো যে তোমার গলার টেক্সচারটা ফোক গানের সঙ্গে ভালো যাবে আচ্ছা তো সেই কারণে আমি স্মৃতিদেন্দ্র চৌধুরীর কাছে গান শিখতে যাই গান হোক নাকি ছোট করে বেশ একটা তোমার ওই সময়কার যে সময়ের কথা তুমি বলছো যে সময় হাতের কাছে এত কিছু অ্যামিনিটিজ নেই সেই সময় ও চাঁদ সামলে রাখো যে ছোনাকে সামলে রাখো যে ছোনাকে কারো নজর লাগতে পারে কারো নজর লাগতে পারে মেঘেদের উড়ো চিঠি উড়ে ও তো আসতে পারে ও চাঁদ সামলে রাখো যোছো না কে ও চাঁদ সামলে রাখো যোছো না কে ঝলমল করিও না গো তোমার ওই অত আলো ঝলমল করিও না গো তোমার ওই অত আলো বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো মুখের ওই উর্মিটাকে একটু রাখো খুলো না কো দোহাই একেবারে ও চাঁদ সামলে রাখো যোছো না কে ও চাঁদ
সামলে রাখো যোছো নাকে এই সবে রাত হয়েছে এখনি অমন হলে মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে এই সবে রাত হয়েছে এখনি অমন হলে মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে কাকে পাবে বাঁচাতে তোমারে ও চাঁদ সামলে রাখো যোছো নাকে কারো নজর লাগতে পারে কারো নজর লাগতে পারে মেঘদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে ও চাঁদ সামলে রাখো যোছো নাকে অপূর্ব অদ্ভুত রূপঙ্কর আমার খুব প্রিয় শিল্পী চৈতালি দুজনকেই বলছি আমার খুব প্রিয় শিল্পী মান্না দে এবং আমি আমাদের ভক্ত ছিলাম তাই এখনও তাই ফ্যান এবং যখন গান করতে শুরু করি তখন ভেবেছিলাম যদি মান্না দে গান না গাইতেন আমি গান গাইতাম না আর সলিল চরিত্র যদি সুর না করতেন আমি সুর করতাম না কি অদ্ভুত তুমি শুরু করলেই মান্না দে দিয়ে যাই হোক চৈতালি তোমার কাছে একটু শুনবো আমি দু লাইন গিয়ে নেবো ইচ্ছে করছে এটা হ্যাঁ গাও ললিতা গো ওকে আজ চলে যেতে বল না ওকে আজ চলে যেতে বল না ও ঘাটে জল আনিতে যাব না যাব না ও ঘাটে জল আনিতে যাব না যাব না ও সখী অন্য ঘাটে চল না ললিতা ওকে আজ চলে যেতে বল না ললিতা ওকে আজ চলে যেতে বল না মানব জন্ম মানে কি হবে মন যা করে তারায় করে
আমি চৈতালির গান প্র্যাকটিক্যালি এরকম বসে প্রথম শুনছি, আমার শোনা হয়নি আগে। কি চমৎকার গাও তুমি, ভারী চমৎকার গাও। আহা, ভরে গেল মনটা। আমি একটা কথা বলি, সেটা এবার তপন দার সম্বন্ধে একটা কথা বলা দরকার। সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট, মানে তপন দার, তপন সিনহা অ্যালবাম তো আমরা শুনেছি, গান শুনেছি অ্যালবাম। আমি প্রথম ক্যাসেট কিনেছিলাম রোদ্দুর, কী যেন নাম ছিল তোমার অ্যালবামটার নাম প্রথমটা? সময়। তখন তপন দা, কামাল নাসের, কাজী, মানে কাজী কামাল নাসের আর পল্লব কীর্তনিয়া সব একসাথে এরম একটা ওই সময়টা পার্টিকুলার সময়টা পরপর পরপর ক্যাসেট বেরিয়েছিল, আমি কিনেছিলাম আমার মনে আছে। আর ঠিক তার আগে ছিল সুমন দা, নচিদা, অঞ্জন দত্ত, এই সময় অঞ্জন দা পরে ওকে, অঞ্জন দা পরে, কারেক্ট। মৌসুমি তোমাদের সময় পরে? ও পরে, কারেক্ট। সারেগামা থেকে বেরিয়েছিল মানে কমেশ সুমন, মানে তখন সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা, আমি, তারপরে হলো অঞ্জন দত্ত, লোপামুদ্রা। রাইট। তো তার পরবর্তীকালে তপন দার সাথে বহু কাজ করেছি, এবং তপন দার একটা স্টুডিও, যে স্টুডিও কথা বলছিল সোপ্রানো, সেই স্টুডিওটা নিয়ে আমরা কথা বলছিলাম। সেই স্টুডিওটা এখন আর নেই, কিন্তু যে কত অসংখ্য মানে কাজ ওই স্টুডিওতে হয়েছে, মানে আমি আমার যেমন অজস্র গানের কথা বলতে পারি, অসংখ্য গানের কথা বলতে, যেমন প্রিয়তমা থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় গানের জন্ম ওই স্টুডিওতেই হয়েছে আর কি। এবং বৌদিমণি, কাগজওয়ালায় সব ওই স্টুডিওতে রেকর্ড করা। চাঁদটা তুমি তখন বললে, চাঁদটা অ্যাকচুয়ালি এইচএমভির প্রোডাক্ট ছিল, ওটা এইচএমভি স্টুডিও করেছে। তো যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, পরবর্তীকালে তপন দার সাথে অনেক ছবিতে কাজ করেছি বা অনেক জিঙ্গলে কাজ করেছি নানা রকম। তো ইজ এ ভার্সেটাইল কম্পোজার, এমন এত রকমের গান এবং এত সহজে তৈরি করতে পারেন, এত সুন্দর লিখতে পারেন। আজকাল যেমন গানের ভাষা, মানে আজকে যারা গান লেখেন, অনেক সময় আমি গান গাইতে যাই যখন, মানে আমি বলতে চাইছি তারা প্রত্যেকেই অত্যন্ত গুণী গীতিকার, কিন্তু অনেক সময় একটু অবদ্ধ লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় যেন ছবির মতো নয় আর কি, কতগুলো খুব কঠিন শব্দ বসিয়ে একটা কিছু বর্ণমালা, ওই বুদ্ধদেব বসুর কবিতার মতো আর কি, সুররিয়েলিস্টিক। হ্যাঁ, তো মানে সুমন দার যেটা ছিল বা নচিদার যেটা ছিল, বা সুমন দার, আমি বেশি করে সুমন দার কথা বলবো, কারণ সুমন দা একজন, মানে আমার কাছে মনে হচ্ছে পেইন্ট করছেন, ছবি আঁকছেন কথা দিয়ে, এবং কোনো যুক্তাক্ষর নেই, এত সহজ সরল, কিন্তু কি ভয়ঙ্কর গভীর কথা বলে দিতে পারতেন সহজে, সেইটা কিন্তু তপন দার মধ্যেও ভীষণভাবে ছিল এবং আছেও, মানে ছিল বলবো কেন, তপন দার মধ্যে এখনও আছে। এবং অসাধারণ একজন গীতিকার, অসাধারণ একজন সুরকার, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা তো রয়েছেই, সেটা বোঝা যায়, এবং তার সাথে সাথে নানা ধরনের মিউজিকের সাথে যে পরিচয় ভীষণভাবেই রয়েছে, সেটাও ওনার কম্পোজিশন শুনে গাইতে গিয়ে সেটা আমরা টের পেয়েছি। উনি বাবারে, আর আমি রূপঙ্কর সম্পর্কে বলবো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিঙ্গার, গায়ক, অসম্ভব ভালো গানের সুর করে, অসম্ভব ভালো লেখে। আমি একটা আগের দিনই সম্পায় ছিল, তোমার সুরে একটা গান শোনালো, ভাটিয়ারে, আরে বাপরে বাপ, আমি এটা রূপঙ্কর সুর করেছে, আমি চমকে গেছি শুনে। তোমার সহজিয়া সুর যেগুলো, কোনো জবাব নেই। এবং সবচেয়ে বড় কথা, রূপঙ্কর হচ্ছে ফাস্টেস্ট সিঙ্গার, মানে একটা টেক একটা দিয়ে শেষ, ঢুকলো আর বেরোলো, কোনো সেকেন্ড টেক নেই। আমরা বাধ্যই মাঝে মাঝে বলি, এ রূপঙ্কর আরেকটা বরং গিয়ে দাও, বুঝলে, একটা একটা হাসে থাক, আরেকটা গাও না। মানে আমার দেখা এত ফাস্ট কেউ গাইতে পারে, রূপঙ্কর হচ্ছে সেই জন্য। আমার মনে আছে সাগরিকা কোম্পানি ওর একটা অ্যালবামের জন্য, আমি এক্ষুনি বলছিলাম কথাগুলো, যে দুদিন সময় নিয়েছিল আটখানা গান ডাবিং করবে বলে, সেটা রূপঙ্কর দু ঘন্টায় শেষ করে দিল। আসলে ওর থেকে বেশি সময় আমি কিছু আর নতুন করে কিছু করতে পারতাম না, ওটাই আমার বলো বারবার। এই প্রসঙ্গে মনে পড়ে গেল কোভিড দ্বার ওই তোমার, তুমি যেটাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে, তুমি কেমন তুমি অনেকবার গিয়েছিলে বোধ হয়। না, অনেকবার গাইনি, আমি প্রথম একবারই গিয়েছিলাম। ঘটনা হচ্ছে যে সুমনদা বলেছিলেন খুবই ভালো এক্সপ্রেশন বাবা তোমার, ওই বাবা তোমারটা শুনেই আমি বুঝে গেছিলাম কিছু গন্ডগোল আছে, কারণ উনি ওটা বলতেন না নয়। তো তারপর বললেন যে আমি অত এক্সপ্রেশন চাইছি না, শুধু আই নিড ইউ টু সিং ইট স্ট্রেট সিঙ্গিং করা, একটা মেসেজ দিচ্ছ, যেমন আমি খুব মানে তুমি কেমন তুমি চোখের, মানে ভীষণ আবেগপ্রবণ হয়ে গেছিলাম, ওই আবেগটার আমাকে একদম
100% থেকে কমিয়ে একদম 20% এ নিয়ে এসেছিলেন। ইভেন আমি আমি এটাও বলি যে আমি গানটা রেকর্ড করার পর আমার একটুখানি মনক্ষুণ্ণ হয়েছিলাম, মানে আমি গানটা যখন শুনছিলাম আমি সৃজিতকে বলছিলাম যে ভালো হচ্ছে, ভালো লাগছে মানে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আমি এর থেকে ভালো গাইতে পারতাম আর কি, মানে মানে মনে হচ্ছে না একটুখানি অভিব্যক্তিগুলো কম। কিন্তু পরে সুমনদা যে কত বড় একজন সঙ্গীত পরিচালক এবং কত বড় গান গানের সমঝদার সেটা পরে যখন সিনেমায় ছবিটায় গানে গানের গানটিকে আমরা দেখি চিত্রায়ণ যখন হয়, তখন প্রসেনজিৎ বুম্বাদার যে মানে গাইছে যিশু কিন্তু বুম্বাদার পার্সপেক্টিভে তো দেখানো হচ্ছে, ওটা না একটা, ওটা না চিরকালীন একটা প্রেমের গান, ওটা না ওই খুব ক্ষণিকের প্রেম নয়, মানে এই এই সময় এই মুহূর্তে আমি একজন মেয়েকে ভালোবাসলাম কি একজন পুরুষকে ভালোবাসলাম কি প্রকৃতিকে ভালোবাসলাম সেটা সেই প্রেমের গান না, এটা হচ্ছে চিরকালীন যে প্রেম, যে প্রেম যুগ যুগ ধরে চলতে থাকে, এই আমার হাত ধরে ব্যাটনটা কাউকে দিয়ে দিই সেই ব্যাটনটা নিয়ে আরেকজন এগিয়ে চলে যায়, এই প্রেমটা সেই প্রেম, সেই প্রেমের গান। সেই জন্যে ওই 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 স্টেটমেন্টটার খুব প্রয়োজন ছিল যেটা সুমন দা আমাকে বলেছিলেন, সেটা পরবর্তীকালে গিয়ে রিয়েলাইজ করেছি। একটু শোনাবে? এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, কথা নয় নীরবতায় সজলতা রাখোর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। চৈতালি, যখন ও অ্যাওয়ার্ড পেলো এই গানটাতে তখন তোমার রিয়াকশন মানে তোমার কি মনে হলো? ওর তো হবেই আমি জানি, রিহার্সাল দিয়ে সবাই বেরিয়ে গেছে, আমরা ও আর আমি দুজনে ভীষণ টায়ার্ড, মানে অনেক সকাল থেকে রিহার্সাল, ফলে ওই দুপুর একটু শেষ মানে বিকেল হচ্ছে হচ্ছে অনেক সময় শেষ হয়েছে, আমরা গিয়ে বিছানায় এই দুজনেই একটু শুয়ে পড়েছি, এই সময় ওর কাছে ফোন আসে বোধহয় আনন্দবাজার থেকে, তাই না? প্রথমে করেছিল ওর নাম, ও ছিল তখন চ্যানেল এইট নিউজ ইট্রেনে, দেব কি দেবপ্রিয় নাকি, খবরটা পেয়ে গেছে আর কি, খবরটা পেয়ে গেছে, কজন বাঙালির কাছে এই মুহূর্তে এসেছে আমি জানি না, আমরা এত খুশি আজকে সেরকম একজন শিল্পী আমাদের সঙ্গে রয়েছে কেসিসিতে, একদম এটা কেসিসির খুব বড় পাওনা, খুব বড় পাওনা। রূপঙ্করকেও ধন্যবাদ যে এসছে। আরে কি বলছো তপন দা, 2 তারিখ এসব বলো না, আমি আবার নিতে পারি না এত কিছু। না 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 না, দেখো যেটা যার পাওনা তাকে সেটা বলতে হবে। না না, যেটা যার পাওনাটা আমরা কিছু না, আমি অত্যন্ত অত মানে এত কিছু বললে না, আমার একটু আবার তুমি আবার বলছো এসব, আরে আমার একটু অস্বস্তি বোধ হয়, তুমি বরঞ্চ অন্য কথা বলো।
আমাদের বেশ মজা হতো, গান গাইতে গেলে রূপঙ্কর একটু বসে যেত অফিস ঘর, আমাদের অফিস ঘর ছিল, মেজানাইন ফ্লোরে অফিস ঘর ছিল, সেখানে বসে আমরা কিছুক্ষণ গল্প করতাম, তারপরে সিগারেট টিকেট খেয়ে এটা ওটা করে এইগুলো বলে বলা যায় না, না সেন্সার হয়ে যাবে। যাই হোক, এসব করে আড্ডা আড্ডা বেড়ে রূপঙ্কর গান, মানে এসে তক্ষুনি গান গেয়ে তক্ষুনি চলে যায় এরকম ছিল না, গানটা তক্ষুনি গাওয়া হয়ে যেত। চৈতালি তুমি একটা বেশ 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 আচ্ছা আচ্ছা বলো বলো প্লিজ। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে, কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি, পাহাড় স্থান নদী কখন, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে, ছেলেবেলায় বেশ ছোট্টখাট্ট ঝিমঝাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজা হলাম, শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়, আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মামি ছোট লাগে, প্রবহমান ছিপছিপে তেমনি নদীটি বেশ পছন্দ হল। বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরে। তখন জয়ের আনন্দে আমি মুখর হতাম, তখন সত্যিই আমি ভালোবাসতাম নদী, আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা, সে বলতো আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব, আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানত, সবাই জানি শৈশবে আর ফেরা যায় না, এখন আমি একটা পাহাড় নিতে চাই, সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে কখন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথা খুব কাছে আকাশ, নিচে বিপুল পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা, আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না, আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না, আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলব প্রত্যেক মানুষই অহংকারী, এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই, এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে, হে দশ দিক আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। অসম্ভব ভালো, অসম্ভব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, তুমি চমৎকার বললে, কবিতাটিও চমৎকার, তুমি বললেও ভারী চমৎকার, ভারী চমৎকার বললে, আচ্ছা বেশ ভালো লাগছে, সত্যি সত্যি খুব অন্যরকম লাগছে। রূপঙ্কর স্যার একটা গান শুনতে চাইবো, হ্যাঁ তোমার যেটা ইচ্ছে গাও, আমি তোমার সুরে একটা গান গিয়েছিলাম সেটা শোনাই, শোনা শোনা, হ্যাঁ একটা তো উনি অনেক গিয়েছে, তার মধ্যে একটি জনপ্রিয় হয়েছিল, এটা কি ওই শপিং মল, শপিং মল না এটা, এটা এটা একটা চ্যানেল তারা, আমি জানি না বলা যাবে কিনা, তারার জন্য করেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলা যাবে, কেন বলা যাবে না, চন্দ্র দুয়ে পক্ষ তিনে লক্ষ শুধু তুমি, ফাঁকা কক্ষ চাপা মুখ্য ধুধু বক্ষ মরুভূমি, একে একলা দুয়ে দুর্বার তিনে তোলপার বনমালী,
চাই সাইবার ক্যাফে বারবার পুরো মানি ব্যাগটাই খালি এই শুবিরুপা তারাপা শুবিরুপা বাবা পা শুবিরুপা বাবা পা তুমি হংকং আমি হাওড়া তুমি ফর্সা আমি কালো তুমি ঝকঝকে আমি ম্যাডমের তবে মনটা ভীষণ ভালো জানি সুপ খাও তুমি সাপারে আমি ফুলুরি আর মুড়ি তুমি হাই হিল আমি চপ্পল হাতে মাউসের সুরসুরি টাকা ঠুকঠাক যা সরাচ্ছি এবারে বাবা বুঝে যাবে বলো কত গুড় আর ঢালবো পিঠে প্রেম পিঁপড়েতে খাবে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে লক্ষ্য শুধু তুমি ফাঁকা কক্ষ চাপা মুখ্য শুধু ভক্ষ মরুভূমি এই সুবিরূপা সুবিরূপা এটা বাবু করেছিল হঠাৎ ফ্লোরে এসে তুমি আর বাবু বাবু শুরু করলো তুমিও চলে গেলে করতে স্টুডিওটা বোধ হয় ওইটা না ওই তোমার কিছু প্রথম দিকে মানে তোমার যখন বন্ধু দেখা হবে বা ওই পর থেকে এরকম একটা গান একটু শুনতে খুব ইচ্ছে করছে জানি আসবে তুমি ঝড় হয়ে না জানি কত কতই আশা নিয়ে জানি যাবে চলে ফিরে ফিরে আমি পাশে থেকে একটু দূরে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে আকাশ মেঘ তুমি ডেকে এনো না চেনা চেনা সুর মিলিয়ে যেও না যন্ত্রণা আমায় ছেড়ে যেও না মায়া চুপি চুপি তুমি আর ডেকো না দেখা হবে বন্ধু দেখা হবে জানি আসবে তুমি ঝড় হয়ে না জানি কত কতই আশা নিয়ে কে জানি আসবে তুমি ঝড় হয়ে না জানি কত কতই আশা নিয়ে জানি যাবে চলে ফিরে ফিরে আমি পাশ থেকে একটু দূরে দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে বন্ধু দেখা হবে থ্যাংক ইউ দারুন 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 থ্যাংক ইউ এইটা রূপঙ্করের অসম্ভব একটা একটা গুণ আর কি অসম্ভব বড় গুণ যতটা ওয়েস্টার্ন মিউজিক সাবলীল হ্যাঁ ততটাই ইন্ডিয়ান মিউজিক ততটাই সাবলীল দুটো একই রকম জোর আর কি দুটোতে থ্যাংক ইউ এই তুমি রুবি রায়কে নিয়ে গান লিখলে মানে কেন লিখে হঠাৎ রুবি রায় কেন ভাই রুবি রায়কে নিয়ে গান লিখলাম এই কারণে রুবি রায় আমার মনে মানে মনে মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে এই গানটা আমার মানে ছোটবেলার একটা মানে কি বলবো মানে মাইল স্টোন আর কি আমার কাছে একটা মাইল ফলক বলা যেতে পারে যে ফলকটা মানে রাহুল দেব বর্মনের আমি একদম মানে কি বলবো হার্ট কোর একটা মানে মানে রাহুল দেব বর্মন বাজে সুর করলেও সে গানটা আমার ভালো লাগতো একটা সময় এখন একটুখানি হয়তো কদিন আগে চৈতালীকে বলছিলাম যে আমি গাড়ি করে অনেক দূর ট্রাভেল করে ফিরছিলাম একটা শো থেকে তো গান শুনছিলাম তো অন্য গান শুনতে 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 একটু আর ডি বর্মন শুনতে ইচ্ছে হলো তো আর ডি বর্মনের গানগুলো শুনছিলাম সময় ওনার কম্পোজিশন ওনার গাওয়া নয় ওনার কম্পোজিশন নানা জনে না কিশোর কুমার রফি লতা মঙ্গেশকর আশা ভোসলে সবার গাওয়া
এরকম ভার্সেটাইল মিউজিক ডিরেক্টর খুব কম আছেন। আমি এই 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 মানে চারিদিকটাকে ধরে রাখা এরমভাবে এক মানে দক্ষতার সঙ্গে তার সঙ্গী সাথীরাও তিনি পেয়েছিলেন, তারাও খুব ভয়ঙ্কর লোকজন ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর। সুতরাং সব মিলিয়ে টিলিয়ে তো রুবি রায়, ওই মনে পড়ে রুবি রায়, আমার খুব আধুনিক লেগেছিল গানটা। কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। আমার সবসময় রুবি রায়কে নিয়ে আমি ভাবতাম যে রুবি রায়ের বোধহয় আমি যখন যৌবনে এলাম তখন আমি ভাবতাম যে রুবি রায় নিশ্চয়ই এখন বেশ বয়স হয়ে গেছে এবং রুবি রায় নিশ্চয়ই এখন একটা এই সেন্ট্রাল কলকাতা ভবানীপুর বা এই জাতীয় একটা কোনো জায়গায় একটা পুরনো বাড়িতে থাকেন, আর একটু রাত্রিবেলা মদ্যপ খান, নেশা করেন, একটু গাঁজা টাজাও খেতে পারেন, নাও খেতে পারেন, খানিকটা একলা। হ্যাঁ, খানিকটা একলা। হ্যাঁ, খান, ভীষণ একলা, ভীষণ একলা। সকালবেলা প্রচুর দেরি করে ঘুম থেকে উঠে কফি খান এবং বেড়াল আছে ওনার বাড়িতে, বেড়াল থাকতে পারে, হ্যাঁ বেড়ালও থাকতে পারে। একজন কাজের লোক আসে, সে আসে একটা 11-12টার সময় ঢুকে এসে প্রচণ্ড বিরক্ত হয়ে কাজ টাজ করে দিয়ে চলে যায়, আবার উনি একলা হয়ে যান। টিভি দেখেন, টিভি দেখতে দেখতে ভালো লাগে না, উনি সুইসাইড করার কথা ভাবেন কিন্তু সেটা করতেও সাহস পান না। তো এরকম একটা চরিত্র আর কি। তো সেই রুবি রায়ের প্রেমে আমি পড়ে এই গানটা লিখি, মানে আমার মনে হলো সেই রুবি রায়কে এবার দরকার, এই আর কি, এই জন্য তৈরি করা। অসম্ভব ভালো দাদা, ছবি যেন সম্পূর্ণ একটা গল্প, সম্পূর্ণ গল্প, দু লাইন দু লাইন শুনবো। আজ ঘুম আসে না, সারা রাত কাটে না, মন আজ ফিরে ফিরে হারায়, সবই ঠিক তবু আজ হাতড়ে বেহিসাব, মন খারাপ হলো রুবি রায়। আজ তুমি একা নিঝুম রাত সাথে ঘুরে মোর স্মৃতি সাহারায়, কেটেছে বহুদিন স্মৃতিরাজ বলি, মন খারাপ হলো রুবি রায়। মনে পড়ে রুবি রায়, তোমাকে কবিতায় খুঁজেছি একদিন একদিন শুধু শুধু তোমায়, আজ দীপ জ্বলে যেন সে নিখানা স্বর, আমি আজও আজকে থাকবো অপেক্ষায় রুবি রায়। কর্ডগুলো তেমনি অসাধারণ কর্ড, গা বাত গা বাত গা বাত গা বাত, দারুণ দারুণ। চৈতালি, এবার তোমার কাছে কিছু যেটা শুনবো, আমি তো ভাবছি যে এবার আস্তে আস্তে উঠে ওই দিকটা গিয়ে বসে পূজা গাইছে, আমার তাই মনে হচ্ছে, আমি গিয়ে ওইখানে বসাই ভালো হবে, আপনাকে তো দেখতেই হবে। এরকম একটা বেপরোয়া সিঙ্গিং, তারপরে ওইখানে যাওয়া ছাড়া উপায় নেই, তাহলেই বুঝুন আমার কি অবস্থা। এরপরে আমাকে ওই কবিতাটা পড়ো না, যেটা একটা খুব বলতে তুমি একটা তালের উপর মানে ছন্দের, আমি বরং একটা গান গাই। এখন কি গান গাইবে? একটু ঝুমুর গান গাই। হ্যাঁ গাও। ইশারা বাজনা হলে খুব ভালো হতো গো। আচ্ছা ওই মানে এটা তো মাতালি মাতালি ও দিদিলো,
নাচের গান জমাটি, তোমার জমাটি হয় না সত্যি, ভীষণ ভালো নাচ ইচ্ছে করছিল সত্যিই তাই, খুব ভালো গাইলে, চমৎকার গাইলে, দারুণ গাইলে, এত ভালো আমি জানতামই না কত, এত আমাকে আসতে দেয়নি না সামনে মনে হচ্ছে আমাকে লুকিয়ে রেখেছিল চার দেয়ালের মধ্যে। বলছি তোমার শুরু তো হয়ে গেছিল ওই বন্ধু দেখা হবে থেকে, তোমার বোধ হয় ভোকারটা সুপার ডুপার হিট একটা, ভোকারটা সুপার ডুপার হিট, তারপর চাঁদ সুপার ডুপার হিট হয়, তারপর প্রিয়তমা খুব ভীষণ হিট হয়, আশ্রাবণ তোমারটা নেই, এগুলো মোটামুটি জনপ্রিয়তা পায়, কিন্তু সেটা সকলের জন্য নয়, কিন্তু জনপ্রিয়তা পায়। রুবি রায়ও জনপ্রিয় হয় সেই সময় খুবই ভীষণ। আমি ওই সময় খুব বলবো যে আমি খুব কৃতজ্ঞ একটি পার্টিকুলার রেডিও স্টেশনের কাছে, সেই রেডিও স্টেশনটার নাম হচ্ছে আমার 106.2 এফএম। ওই রেডিও স্টেশনে আমাদের, আমি শুধু নয় আমাদের সেই প্রজন্মের যে সমস্ত সিঙ্গার্স আর ব্যান্ড ছিল, সোলো সিঙ্গার ব্যান্ড ছিল, তাদের তারা প্রত্যেকে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত ওই পার্টিকুলার চ্যানেলের, কারণ ওরা ওরা যেভাবে গান বাজিয়েছে এবং যেভাবে গান জনপ্রিয় করেছে সবার গান, হ্যাঁ, তো সেই সময় প্রত্যেকের গান, প্রত্যেকের গান, মানে ওখান থেকেই শুভমিতা, হ্যাঁ হ্যাঁ একদমই তাই, ওখান থেকে শুভমিতাকে তো রেডিও স্টেশনেই দেখেছিলাম প্রথম, আমি আমার 106.2 এফএম এ প্রথমে দেখলাম শুভমিতা আর পার্থকে দেখেছিলাম প্রথম। যাই হোক, মানে সবচেয়ে দুর্ভাগ্যের কি জানো, হ্যাঁ, সঞ্জয় আহমেদ আজকে আমাদের মধ্যে, সঞ্জয় আহমেদের মধ্যে নেই, হ্যাঁ, এই রেডিও স্টেশনের যিনি ডিরেক্টর ছিলেন সঞ্জয় আহমেদ, তিনি আগে HMP তে ছিলেন, খুব কম বয়সে চলে গেল। সেই সময় তোমার জনপ্রিয় একটি গান আমার মনে পড়ছে, আজ শ্রাবণের, আমার খুব প্রিয় গান, একটু শুনতে চাইবো। আজ শ্রাবণের একটা গল্প আছে বলি একটু, গল্পটা বলে নি আগে, অমিত বন্দ্যোপাধ্যায় যে সঙ্গীত পরিচালক বা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, তিনি আমার অজস্র উপকার করেছেন, মানে একটা সময় আমি আটলান্টিস মিউজিকের আর্টিস্ট ছিলাম, আটলান্টিসের দুটি অ্যালবাম আমার ফ্লপ হয়, সুপার ফ্লপ, আমার প্রথম অ্যালবাম বেরিয়েছিল 1995 সালে, তারপরে অ্যালবামটি বেরিয়েছিল 1996 সালে, প্রথমটির নাম ছিল তুমি শুনবে কি, দ্বিতীয়টি রিমেক গানের অ্যালবাম, তার নাম এ যেন সেই চোখ, সেই দুটো অ্যালবামই সুপার ডুপার ফ্লপ, এবং 1997 সালে আটলান্টিস মিউজিক আমাকে বসিয়ে দেয় যে তোমাকে দিয়ে গান করাবো না, তোমার হবে না, তো আমি তখন ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। 1998তে আমি, আমাকে সাগরিকাতে ওই অমিত বন্দ্যোপাধ্যায় নিয়ে যান, অনুপম গণের সাথে আলাপ করিয়ে দেন, এবং তারপরেই সেখানে বন্ধু দেখা হয়, তার বন্ধু দেখা হবে এটা রেকর্ড হয়, তো তারপরে তো আর মানে স্মুথ চলা নয়, কিন্তু খুবই হার্ডল পথ, কিন্তু স্টিল একটা চলা ছিল আর কি, লড়াই ছিল আর কি, সেই লড়াই এখনও করছি আমি। তো এই অমিত বন্দ্যোপাধ্যায় ভদ্রলোকের কাছে আমি সবসময় কৃতজ্ঞ, শুধুমাত্র এই জন্য নয়, আজ শ্রাবণ এছাড়াও আরও অজস্র অসংখ্য ভালো ভালো গান উনি আমার জন্য তৈরি করেছেন, ওয়ান্ডারফুল কম্পোজার, মানে আমার ওপর প্রচণ্ড অত্যাচার করেছেন আর কি একটা সময়, মানে মানে একটা হয় না, মানে একটা কোম্পানিতে ধরুন আপনি চাকরি করছেন, আপনার বস যিনি, তিনি আপনার সমস্ত খবর নেন আর কি সবসময়, তুমি এখন কী করছো, মানে হঠাৎ করেই ফোন, তুমি এখন কী করছো, আমি এখন ঘুমোচ্ছি, কেন ঘুমোচ্ছো,
তুমি এখন উঠে গান করো। আচ্ছা তুমি এখন কোথায়? আমি শর্ট শর্ট লেক কেন, শর্ট লেকে তুমি কী করছো? শর্ট লেকে তো তোমার থাকার কথা নয়, তোমার তখন গান, মানে উনি আমাকে মানে পাগল করে দিতেন আর কি। মানে আমি কখন ওই ভদ্রলোকের ফোন আসবে, উনি আমাকে মানে উনি আমার ওনার যাতে ঘেরা টপের মধ্যে আমি থাকি সেই জন্য উনি আমার জোর করে মোবাইলও কেনালেন, নয় আমি মোবাইলও কিনতাম না। তো যাই হোক, তারপর সেই কেনার পর এই 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 আজ শ্রাবণের সময় একটা মজার ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে মানে ওনার গান গাইতে হবে এটা ভাবলেই না আমার শরীর খারাপ হয়ে যেত। মানে আমি পরিষ্কার বলছি, এই যে এই গানটি খুব জনপ্রিয় আমার, আমি একটু গেয়ে শোনাই। তোমার টানে সারা বেলার গানে, এটা খুব জনপ্রিয় একটা গান। এই গানটি যদি ওই শ্রীকান্ত আচার্য না থাকতেন, হ্যাঁ, তাহলে আমি না গানটা রেকর্ডই করতে পারতাম না, কারণ সেই সময় অমিত দা মানে একটা মানে হিটলারের মতো আমার মতের সাথে ব্যবহার করতো। কী গাইছো, এটা ভুল হচ্ছে, এরকম মানে এমন একটা উনি একটা মানে মানে অ্যাটমসফিয়ার তৈরি করে রাখতেন যে ওনার সাথে কাজ করতে যাওয়াটাই আমার কাছে একটা মানে ভয়ের একটা ব্যাপার ছিল। আমি শ্রীকান্তদাকে ওম স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল, আমার শ্রীকান্তদা সেলিমপুরে থাকতো তখন। আমি শ্রীকান্তদাকে বললাম এই এরকম করছি, শ্রীকান্তদা দাঁড়াও আমি আসছি, বলে শ্রীকান্তদা চলে এলো। এসে তারপর আমি তাকে অমিতা একটু গাইতে দিন গানটা, ওকে আগে তো গাক, তারপর তো আপনি বলবেন ভুল খারাপ ঠিক এগুলো। আগে ও একটা গান গায়, একটা লাইন গাইছে, সঙ্গে সঙ্গে আপনি চিৎকার করছেন। অমিতা তখন শ্রীকান্ত অমিতা শ্রীকান্তদার খুব ভালোবাসতেন আর কি। এইবার গান রেকর্ড হয়ে গেল, হ্যাঁ তোমার টানে তো সেটা হলো। এবার আশ্রাবণের সময় কী হলো, আমি এমন মানে গান জেএমডি স্টুডিওতে রেকর্ডিং, আমাকে গানটা গাইতে যেতে হবে এটা ভেবেই না আমার শরীর খারাপ লাগছে। তো আমি চৈতালিকে বললাম, চৈতালি তুমি একটা কিছু করো, মানে আমি না গাই যা গাইবো না। চৈতালি বললাম আমি কী করবো, আমি তো অফিস যাচ্ছি এখন, আমি পারবো না, তুমি তোমার মতো বেরিয়ে যাবো। ওই নিয়ে তখন ইন্ডিয়ান এক্সপ্রেসে চাকরি করতো, প্লিজ তুমি কিছু একটা করো। তো ও একটা ফোন করে বললো, মানে আমার জন্য অনেক কিছুই করেছে, অনেক ঠপ ঠপও মেরেছে প্রচুর। তো অমিত দাকে ঠপ দিল যে রূপঙ্করের পা ভেঙে গেছে। তো পুরো স্টুডিও রূপঙ্করের পা ভেঙে গেছে, বাথরুমে পড়ে গিয়ে রূপঙ্করের পা ভেঙে গেছে। আইডিয়াটা আমারই ছিল, এই আইডিয়া তোমার মাথায় আসবে না। হ্যাঁ, তো তো এখন ঘটনা হলো যে তারপরে সেই রেকর্ডিংটা পিছিয়ে গিয়ে প্রায় দুই সপ্তাহ বাদে হলো আর কি। তখন আমার মনে আছে আমি অভিনয় মানে আমি তখন থেকে আই ওয়াজ এ গুড অ্যাক্টার আর কি, যে একটা পুরো ক্রেপ ব্যান্ডেজ লাগিয়ে এরকম করে খোঁড়াতে খোঁড়াতে, জেএমডি স্টুডিও সিঁড়ি ছিল আমার নিচে নেবে যাওয়ার, খোঁড়াতে খোঁড়াতে নেবে গিয়ে আস্তে আস্তে করে চেয়ারে বসে, যেহেতু আমার পা ভাঙা, আমি ধর একটা হা বিচারা পা ভেঙে গেছে, ওই জন্য বিশেষ কিছু আমার বলেনি, ওই ওই সুযোগটা আমি নেবো বলে এটা করেছিলাম। এবার এইভাবে আজ শ্রাবণ কিন্তু রেকর্ড হওয়া, খুব জনপ্রিয় হয়েছিল ইটিভির তখন একটা সিরিয়াল ছিল, দেবজ্যোতি মিশ্র সুর করেছিল আর সুমিত লিখেছিল, আমি আর পরমা গেছিলাম। শহরের উষ্ণতম দিনে বুকে হিমেল হাওয়া হেমন্তের হাওয়া, এই গানটা খুব জনপ্রিয় ছিল তখন, ভীষণ জনপ্রিয়, রবিবার করে হতো। তো এইটারও একটা মজার গল্প আছে। তো দেবুদা হচ্ছে হচ্ছে আরেকজন, সকালবেলা দশটার সময় ডেকেছে, ডেকে তখন গানই তৈরি হয়নি, হ্যাঁ মানে গানের লেখাই হয়নি, আমাদের ডেকে নিয়েছে, আমি মানে পরমাকে ডাকিনি, পরমাকে তো বিয়ে করেছে, পরমাকে যখন রেকর্ডিং হবে তখন ডাকবে। তুমি আর বাবু, বাবু তুমি আর বাবু, আমি না বাবু না, তখন বোধহয় আবলুদা, আবলু ছিল, আবলু আর প্রবুদ্ধদা গিটার বাজি ছিল এটা আমার মনে আছে। আচ্ছা আচ্ছা। তো এইবার সকাল থেকে সিটিং চলছে চলছে তো চলছে, এই শুটটা ওই শুটটা, এই উঁচু ওইটা ওইটা চলছে চলছে। তো আমার তখন চৈতালি ছিল দৈনিক ভাস্করে, দৈনিক ভাস্করে চাকরি, অফিস ছিল হচ্ছে ইয়েতে, আর আমাদের রেকর্ডিংটা হচ্ছে মেলোডিস্ক, মেলোডিস হচ্ছে আমাদের সাউথ সিটির সামনে উল্টো দিকে, উল্টো দিকে, আর ওর অফিস ছিল ওই রবীন্দ্র সরোবরের ওখানে। তো চারটে সাড়ে চারটের সময় ওর অফিস ছুটি হবে তা, এবং আমরা নন্দনে যাবো। তো আমি সকাল দশটার সময় গেছি, ভেবেছিলাম দুটো আড়াইটার মধ্যে গানটা রেকর্ড হয়ে যাবে, বেরিয়ে যাবো ওখান থেকে। এবার লাঞ্চ হয়ে গেছে, গানই তৈরি হয়নি, কখন গাইব আমি? জাস্ট কী করলাম, মানে প্রবুদ্ধদা ঢোকা, প্রবুদ্ধদা এটা আরও ভালো বলবে, প্রবুদ্ধদা যখন স্টুডিওতে ঢুকছে গিটার নিয়ে, আমি না টাং করে পড়ে গেলাম, মানে একদম না পুরো দাঁড়িয়েছিলাম, টুং করে পড়ে গেলাম আর কি, মানে একটা উইকেট পড়ে যায় না, এরকম করে দেশলাই কাটি এরকম টাক্কা মারলে এরকম পড়ে যায়, আমি টুং করে পড়ে গেলাম। সবাই কী হলো কী হলো কী হলো কী হলো, বরুণ সঙ্গে সবাই ছুড়ে ছুড়ে ছুটে, কী হলো কী হলো, আমি না পুরো সেন্সলেস, এবং অ্যাক্টিং করছি কিন্তু, আমি সেন্সলেস নই কিন্তু। হ্যাঁ, আমাকে তখন ধরে ধরে তুলে বাকুদা থেকে শুরু করে সবাই ইডিএফে নিয়ে গেল। ইডিএফে নিয়ে যাওয়ার পর এটা যদি দেবুদা এখন শোনে, মানে কেলো যে হবে, হ্যাঁ এবার ইডিএফে নিয়ে গেল, ইডিএফে নিয়ে গিয়ে এবার এই পুরো ঘটনাটা যেহেতু হয়েছে,
সে কারণে সামহাও আমার প্রেশারটা একটু বেড়ে গেছে, মানে অ্যাক্টিং করছি তো কিন্তু একটা এক্সাইটমেন্ট তো ভেতর বেঁচে মানে বেঁচে গেছিলাম, প্রেশারটা বেড়ে গেছিলো। তো যিনি আমাকে দেখছেন তিনি আমাকে বলেন হ্যাঁ ওর একটু প্রেশার হাই আছে, ওকে বাড়ি বাড়ি দিন। তখন আমি বলো বাকুদা বলো চল তোকে বাড়ি পৌঁছে, না না আমি আমার বাড়ি তখন যেতে চাইছিলাম, আমি তো বলছি আমাকে আমি চলে যেতে পারবো, আমি এখান থেকে আমি এখন একটুখানি একটু বেটার ফিল করছি, আমি ঠিক চলে যাবো। বাকুদা বলছে না না তোকে তো এই অবস্থায় ছাড়া যাবে না, ট্যাক্সি ডেকে তোকে বাড়ি পৌঁছে দেবো। এ ভগবান আমি এখানে এক্ষুনি চৈতালি ছেড়ে আবার এখন শ্যামবাজার ফিরবো, আবার কী কেলোর কীর্তি হলো, আবার এবার আবার ট্যাক্সিতে তুলে আমাকে শ্যামবাজারে পৌঁছে দেওয়া হলো। এবার শ্যামবাজারে বাড়িতে যখন ঢুকছি বাকুদা বলো তোকে ওপরে নিয়ে যাওয়া, না বাকুদা আমার বাবা মা ভীষণ টেনশন করেন, তুমি ওপরে গিয়ে একজন আমাকে ধরে ধরে নিয়ে আসছে, বাবা মা ওখানেই হার্ট ফেল করে মারা যাবে। তখন বাকুদা বলো আচ্ছা 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 না ঠিক আছে তাহলে তুই চলে যেতে পারবি তো? আমি বললাম হ্যাঁ আমি চলে যেতে পারবো, তুমি যাও বলে আমি দরজার ফাঁক দিয়ে দেখছি বাকুদা আস্তে আস্তে ট্যাক্সি নিয়ে চলে গেলো। ওখান থেকে দৌড় মেট্রো স্টেশনে শ্যামবাজার, টাং করে নন্দনে আর চৈতালি ওখান থেকে নন্দনে চলে এলো। ওরে বাবারে এসে কি দেখা হয়, একে বলে প্রেম। মোবাইল ফোন থাকলে এত কিছু হতো না, তখন মোবাইল ফোন ছিল না আমাদের। যাই হোক আশ্রামনে আজ শ্রাবণে বাতাসে বুকে একোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাসে বুকে একোন সুরে গায়, কাজ বরষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শুধু মেঘে সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে, দাও ঠেলে দাও যে প্রেম আমার হৃদয়ে চলে যায়। আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়। এই গানটা এখন শোভন গান গায় না, শোভন আমার হাতে সিলেক্ট হয়েছিল গানে মোর ইন্দ্রধনু বলে একটা শো অনুষ্ঠান হতো, রিয়েলিটি শো, তাতে শোভন এই গানটা গিয়েছিল, তো হাফ প্যান্ট পরে আসতো। এই গানটাকে এত চমৎকার গিয়েছিল। আমি একটা কবিতা পড়ছি নন্দলাল, এটা নিশ্চয়ই অনেকের শোনা, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কবিতাটা, একটু ছন্দে হবে যদি সম্ভব হয়। তালটা হচ্ছে এমন, 1 2 3 1 2 3 1 2 3 1। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহাহা করো কি নন্দলাল, নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল, আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহবা বেশ, নন্দর ভাই ফলে রায় মরে দেখিবে তারে কে বা। সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা, নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি, বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হা 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 তা বটে ঠিক, নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির, করিল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ, খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল,
নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি। সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল, করো কি ছাড়ো না চাই, কি হবে দেশের, গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কি বিঘত নাকি দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল, বাহবা 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি, চড়িত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়িখানি। নৌকা ভীষণ ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়, হাঁটতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল। সকলে বলিল, ভেলা রে নন্দ বেঁচে থাক চিরকাল। এটা আমার ছোটবেলা মনে করিয়ে দিল চৈতালি। আমার এটা আমার এটা আমার দাদা দাদার পাঠ্য ছিল, দাদার পাঠ্যের মধ্যে এটা ছিল, আর ওই লাইনটা খুব ভালো লাগতো। সকলে বলিল, ভেলা রে নন্দ বেঁচে থাক চিরকাল। হ্যাঁ, এটা খুব ভালো লাগতো। আমার বাড়ি যুগিপাড়া, দীনেন্দু স্ট্রিটের ওপরে, তোমার দীনেন্দু স্ট্রিটের ওপরে। দুজনের জন্মের একটা অদ্ভুত মিল আছে, আমরা সবাই দীনেন্দু স্ট্রিটে জন্মেছি, মানে জন্মকালীন ঠিকানা জন্মেছি না, জন্মকালে ঠিকানা থাকে। যাই হোক, মানে প্রসঙ্গ তো চলে এলো কবিতাটা বললে বলে। তোমার সঙ্গে আর যারা যারা মিউজিক ডিরেক্টর কাজ, তুমি তো বহু লোকের কাজ করো, হ্যাঁ, তোমার সেরম কিছু একটা মনে পড়ে? মানে কি মনে পড়ে, কাদের সাথে কাজ করেছিলাম, নাম বা তাদের কোনো গান? হ্যাঁ, অজস্র গান। যেমন আমার একটা গান, এটা হচ্ছে অঞ্জন দা একটা ছবি বানিয়েছিল, দত্ত ভার্সেস দত্ত। তুমি যদি চলে আসতে চাও, খোলা আছে আমার দুহা, যেন এখানে নেই কোনো হিসেব, শুধু আছে নীল আকাশ, আছে লাগাম ছেঁড়া স্বপ্ন বুকের ভেতর, আছে বেপরোয়া বোতাম বিহীন শা, আছে হারিয়ে যাওয়ার নেশা নাকে মুখে, ভুলে গিয়ে রোজকার দোকান বাজার হাট, আছে রাস্তা একটা চলা, আছে অনেক কথা বলা, আছে পকেট কিন্তু পকেট পরের মা, তবু যদি তুমি আসতে চাও, খোলা আছে আমার দুহা, যেন এখানে নেই কোনো হিসেব, শুধু আছে নীল আকাশ, ভালো তুমি যদি বাসতে চাও, নিজেকে আজ নিজের মতো ফেলে রেখে দিয়ে পিছুটা, চলে এসো চলে এসো। তুমি এখন রয়েছো খেলাত বাবু লেনে, খেলাত বাবু লেনে পাইকপাড়া। এই খেলাত বাবু লেনে আমার যাতায়াত ছিল অনেক আগে, পীযূষদার কাছে, পীযূষ কান্তি সরকার। রবীন্দ্রসঙ্গীত শুনতাম আমি, যেতাম নচি, যেত নচিকেতাও যেত। তোমরা বোধহয় পীযূষদাকে অতটা পাওনি, পেয়েছো কি? পীযূষদাকে দেখতাম মেট্রোতে, হ্যাঁ, মেট্রো বাজার থেকে যখন স্টুডিওতে যেতাম, বিভিন্ন স্টুডিওতে পীযূষ কান্তি সরকারকে দেখতাম মেট্রোতে করে যাচ্ছেন। তো আমি অবাকই ভাবতাম, উনি স্টার হয়ে গেছেন, কেন মেট্রোতে যাতায়াত করেন? তো পীযূষদার সাথে আলাপ হওয়ার সুযোগ হয়নি সেরকমভাবে। পীযূষ ওটা মজা পেত, মজা পেত মজা পেত। তা সেই প্রসঙ্গে বলি যে ওই রবীন্দ্রসঙ্গীতের সময়টাও তো তাই, একদম কয়েকদিন আগেই তার, সেই উপলক্ষে যদি একটু রবীন্দ্রসঙ্গীত শুনি, তোমার এরপরে একটা ডুয়েট শুনবো কিন্তু। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া
তোমায় গান শোনাবো চমক দিয়ে তাই তো ডাকো বুকে চমক দিয়ে তাই তো ডাকো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো এলো আধার ঘিরে পাখি এলো নীড়ে তোরি এলো তীরে শুধু আমার হিয়া বিরাম পায় না কো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমায় পরশ করে প্রাণ শুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথা আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো চমক দিয়ে তাই তো ডাকো বুকে চমক দিয়ে তাই তো ডাকো ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো অসম্ভব ভালো এই গানটা শুনে আমার খুব কান্না পেত ইদানিং আর পায় না কান্নামায় ছেড়ে গেল চলে গেল নাকি গানটার ভেতরে ঢুকতে পারি না কোনটা আমি জানি না কোন একটা তো হবেই রবি ঠাকুরই পারেন সত্যি রবি হ্যাঁ এইটাই মানে একবার রবীন্দ্রসঙ্গীতে ঢুকে গেলে আমি জানি না আমার বয়স বাড়ছে বয়স বাড়লেই হয় ওটা হ্যাঁ বুঝেছো আমারও তাই হয় তোমার হচ্ছে না তোমার তুমি বলেছো আমার বয়স বাড়ে না তুমি বলেছো কিন্তু বয়স বাড়ানো যাবে না ওরা বড় হয়ে উঠবে মহুলরা কিন্তু আমাদের বয়স বাড়বে না আমার কিন্তু হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার আমি আজকাল মানে নিজের দুঃখে যত না বেশি কাঁদি মানে আমার খুব অদ্ভুত হয় আর কি মানে আমার বাবার মৃত্যু আমার মায়ের মৃত্যু কিংবা আমার খুব ঘনিষ্ঠ মানুষের মৃত্যু আমাকে অত কাঁদায় না যত আজকাল একটা সিনেমা দেখলে কিংবা একটা নাটক দেখলে বা একটা গান শুনলে কি কি খুব একটা বই পড়লে একেবারে ভীষণ কান্না এসে যায় ভীষণ কান্না পায় তখন ঘটনাটা হয় মানে ওরা সব বসে আছে ওরা জানে কত গানের ক্লাসে আমি গান গাইতে গিয়ে থমকে আটকে যাই আর গাইতেই পাচ্ছি না কান্না এসে গেছে এটা বোধ হয় বয়স বাড়লে হয় আমি জানি না একই জিনিস আমারও হয় তাকে আমরা বড্ড ইমোশনাল হয়ে যাচ্ছি না ঠিক একদম ইমোশনাল হওয়া যাবে না ইমোশনাল না হলে বাঁচবো কি নিয়ে না ইমোশনই তো আছে এখন ওইটাতে তো আছি আর মোশনও আছে মোশনও আছে চৈতালি হ্যাঁ এবার তোমার পালা এই আমার আর পালা কেন আমার পালা তো সাঙ্গ হলো একটা ডুয়েট একটু শুনি ডুয়েট আমি জানি না চলো ওই গানটা গাই তোমার মনে আছে কি কৃষ্টি পটুয়ার কথা এখনই বলো কৃষ্টি পটুয়ার কথা এখনই বলো বলো
শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। হ্যাঁ একদম শেষ পর্যায়ে এসে। কৃষ্টিপটু আমার আমার থিয়েটারের আসলে বরাবরই গানের কথা হলো, কিন্তু আমার আসল প্যাশন হচ্ছে অভিনয়। আমি অভিনয়টাই চিরকাল করতে চেয়েছি, সেই সূত্রেই রূপঙ্করের সঙ্গে আমার আলাপ। এবং তখন আমরা ছিলাম নান্দিপট বলে একটি দলে, যেখানে ও এসেছিল এবং ওর সঙ্গে আমার আলাপ হয়। পরবর্তীতে আমি দীর্ঘদিন থিয়েটার ছেড়ে দেওয়ার, মানে আমার মেয়ে ইত্যাদি, ওর জন্য খানিকটা সময় নিয়েছিলাম। 10 বছর আগে আমি তৈরি করি কৃষ্টিপটুয়া। কৃষ্টিপটুয়া মূলত তৈরি করা হয় যখন, আমার ইচ্ছে ছিল যেটা, যে আমাদের যে হারিয়ে যাওয়া যে সমস্ত শিল্প, পটচিত্র বা আমাদের নিজস্ব বাংলার গ্রামীণ যে শিল্প, সেই শিল্পগুলোকে আমি ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছিলাম। চেয়েছিলাম এই জন্য বলছি, কারণ আমি এখন অনেকাংশেই আমি যে সমর্থ, মানে সেটা করতে পেরেছি তা নয়, কিন্তু এটা আমার একটা স্বপ্ন বলতে পারেন। গোল থাকে তো মানুষের জীবনে, ওটা আমার একটা গোল, ওটা আগামী দিনে পূরণ হবেই, নিশ্চয়ই হবে, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো কৃষ্টিপটুয়ায় আমরা যেহেতু রূপঙ্করকে আমরা পেয়েছিলাম, তাই আমরা এমনভাবে থিয়েটারটা তৈরি করেছিলাম যে লাইভ মিউজিক গান হচ্ছে, তার সাথে থিয়েটার হচ্ছে, মানে অভিনেতা অভিনেত্রীরাই গান করছেন, তারা অভিনয় করছেন এবং গান করছেন, ডায়লগও গানে বলা হচ্ছে, ডায়লগের উত্তরও দেওয়া হচ্ছে গানে, মানে গোটাটাই গানে গানে তৈরি করা হয়েছিল। একদম এটা ছিল অপেরা টাইপের, অপেরা টাইপ বাংলা, হ্যাঁ অপেরার, কিন্তু যেহেতু বাংলায় তো আর থিয়েটারে তো আরোই পয়সা নেই, ওই প্রোডাকশনটা আমাদের অনেকটা কস্টলি ছিল, আমরা বেশি দিন চালাতে পারিনি, কিন্তু যতগুলো শো হয়েছিল সম্পূর্ণ ঘর থেকেই আর কি বলা যায়, আমাদের ঘর থেকে টাকা দিয়ে করতে হয় নাটকটা, থিয়েটারটা। এবং যেহেতু এখানে এসে পৌঁছেছি, তাই আমি এতগুলো মানুষ আপনাদের সবাইকে পেয়েছি কাছে, আমি একটা ঘোষণা করতে চাই যে আগামী 16ই মে জ্ঞানমঞ্চে আমাদের ওই নাটকটি নয়, ওটি তো আমরা অনেক দিন আগে করেছিলাম, নতুন যে আমাদের নাটক এখন চাঁদমারি, সেই নাটকের তৃতীয় অভিনয় আছে, থার্ড শো জ্ঞানমঞ্চে 16ই মে, ওই দিন আবার বুদ্ধ পূর্ণিমাও বটে। এবং আমি আমার আমার গুরু শ্রী বিজয় লক্ষ্মী বর্মন, শ্রীমতী বিজয় লক্ষ্মী বর্মনের সঙ্গে নালক পাঠ করব, অবনীন্দ্রনাথ ঠাকুরের নালক, সে নালক থেকে কিছু অংশ আমরা পাঠ করব বুদ্ধদেব বুদ্ধ জয়ন্তীকে উদযাপন করবার জন্য, এবং তারপরে আমাদের নাটকের অভিনয়। তো আমি কৃষ্টিপটুয়া সম্পর্কে এটুকুই বলতে পারি যে থিয়েটারটা আমাদের খুব কষ্ট করে করতে হয়, এবং থিয়েটার ফর্মটা, আর্ট ফর্মটা এমন একটা আর্ট ফর্ম যেখানে সমস্ত রকম শিল্পকে একসাথে একসঙ্গে আনতে হয়, কাজ করানো যায়, অনেকগুলো, থ্যাংক ইউ, অনেকগুলো বিষয় থাকে, মানে কালেকটিভ আর্ট যাকে বলি আমরা, একদম ফিল্ম আমাদের সবসময় তাই থাকে, আমাদের নাটকে কোরিওগ্রাফি, নাচ, গান এবং অভিনয় তো থাকে। আমিও তো বেশ কিছু নাটকের সঙ্গে জড়িয়েছিলাম, ও সেখানে গানও করেছে অনেক সময়, অনেকগুলো, তার আর নামটা মধ্যে বলছি না, এখন সব নাম বলে ভয় করে। যাই হোক, কি কখন নেতা হয়ে যায় বুঝতে পারি না তো নাটকার থেকে। তুমি নেতা হবে না তপন দা? না না, আমার কোনো বাসা করে নেই, তোমার আছে কি? না আমি তো নেতা হব না, আমি নেতা হব না, কোনো আমি কথা দিতে পারছি না, আমার কেতাই আলাদা, আমি কে, আমার কেতাই আলাদা, নেতা ফেতা হব না। সত্যি কথা বলতে কি, দেশের কাজের জন্য এখন তোমাদের মতো মানুষদের এগিয়ে আসা, না না আমরা তো গানে গানে সেগুলো বলি, আমি তো বলেইছি, ও বলেছে, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই বলেছি, নচি বলেছে, সবাই বলেছি আমরা, সুমনদা বলেছেন, কাজী কামাল বলেছে, সবাই বলেছে, আমাদের যে আর্ট ফর্ম সেই আর্ট ফর্ম দিয়ে বলবো, বিশেষত আমাদের থিয়েটারের মাধ্যমে আমরা এরকম অনেক কথা বলার চেষ্টা করি, আমি তো বলার চেষ্টা করি, কারণ আমাদের চৈতালি বললো এই নতুন নাটক যেটি অভিনীত হতে চলেছে নালকের পর, ওদের পাঠের পর, বিজয়লক্ষ্মী দিয়ে এবং চৈতালির পাঠের পর, সেই নাটকটির নাম চাঁদমারি। চাঁদমারি একটি প্রোডাকশন, যে প্রোডাকশনটির আমি যে কথা, এটা আমার লেখা নাটক আর কি। আমি সবসময় এটা বলতে, আমি সরি বলতে ভুলে গেছি, যে আমরা যা নাটক আজ অবধি করেছি, আজ অবধি যা যা নাটক আমরা করেছি, আমাদের সবটাই কিন্তু কোনো একদম মৌলিক নাটক অ্যাডাপ্টেশন নয় আর কি, মৌলিক নাটক আমরা সবসময় করবার চেষ্টা করেছি। তো ওই যে নাটকে, ওই নাটকটি দেখলে আপনাদের যদি আসেন আপনারা তাহলে বুঝবেন। আমি যাচ্ছি তপন দা, আমি যাচ্ছি, আমার সঙ্গে কে কে যাবে আমি জানি না, আমি যাচ্ছি।
তো সেই নাটকটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই কথাটা, যে কথাগুলো আমি বলতে চেয়েছি সেগুলো আমি কোনোদিন আমার গানের মাধ্যমে বলতে পারবো না, সেটা পারবো না বলেই আমি নাটকটাকে আমার হাতিয়ার করে নিয়েছি। যাই হোক, এটা একটা, এখানে আমি আরেকটা কথা বলবো, মানে অন্যভাবে নিও না প্লিজ, দুজনকেই বলছি, আমি নাটক দেখি, আমি টিকিট কেটে দেখি। নিশ্চয়ই টিকিট না কাটলে হবে না, কারণ আমরা টিকিট কেটে ঢুকতে দেব। একদম বেশি দাম না, 100 টাকা 200 টাকা না, আমাদের নাটকের ঠিক, হ্যাঁ টিকিটের দাম বেশি না, কারণ আমি নিজে যত নাটকে কাজ করেছি আমি প্রত্যেক নাটকে কিন্তু টিকিট কেটে গেছি। একদম, এবং যাদেরকে নিয়ে গেছি সবাই টিকিট কেটে গেছে। নিশ্চয়ই, বেশ। এবার ডুয়েট গান, তো ডুয়েট গান দিয়ে শেষ করব কি? এবার ডুয়েট গান শেষ করবে, মানে ডুয়েট গান দিয়ে শেষ করি এবার নাকি? বেশ, হ্যাঁ বেশ বেশ বেশ। আমার জানা কি রাঘবের ঘরে চাঁদ আসেনি, তাতে কি হয়েছে? আপনার ঘরে সবসময় চাঁদ আসে। ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভাতটা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে ব্রাদার সেজে বক্ষ মাঝের ওর না হব, ওর না। ও চাঁদ, 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 তুই কৃষ্ণ কলি বৃষ্টি এলে, ও চাঁদ, তুই আশকারাদি জানলা খুলে, ও চাঁদ, তোর পাশের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে কাঁচের চুরির দোকান আমার কেষ্টপুরে, কেষ্টপুরে চা, ও চা, ও চা, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, তুই কেষ্টপুরের কৃষ্ণকলি, ও চাঁদ, তোর জন্য আমি দোকান খুলি, আরে কেস খেয়েছি কাজল চোখের হাই পাওয়ারে, প্রথম যেদিন ম্যাচিং চুড়ি কিনতে এলি, কিনতে এলি চা, ও চা, ও চা, ও চাঁদ, 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 শিবাবদের দরদে চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ। কত রকম অসুবিধা নিয়ে মানুষ চলে, একজন গান খুঁজে পাচ্ছে না, একজন পাঁচ তারে গিটার বাজাচ্ছে সকাল থেকে, কাল না কাল থেকে কৌশিক বলে যাচ্ছে, তখন দা শোনো না বলছি বৃষ্টি যে হচ্ছে কালকে হবে তো অনুষ্ঠানটা, চলো পেছো তোমাকে পাঠাবো, না 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 দরকার নেই, না তাহলে না গাইলে কিন্তু চলবে, গাইবো গাইবো, ঠিক গাইবো। এই যে দেখেছি, এই যে দেখেছি, না না একটু নিচে করে নিচে, এই যে দেখেছি, এই যে দেখেছি, আব ছায়াটাই লাগছে ভালো, ঘরের কোণে একটি মাত্র মোমের আলো, তাতে কি আমরা যদি এই আকালে স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালে স্বপ্ন দেখি, কি কথা মনে হয়, সবই সম্ভব, কোথায় সামনে না, এই যে দেখেছি সন্ধে ছটা, না কি ভুল গাইছি, আরে বা গাও শুরু থেকে গাও, ভুল ভাল গাইছি, এই যে দেখেছি আব ছায়াটাই লাগছে ভালো, মারবো ঘরের কোণে একটি মাত্র মোমের আলো, কার তাতে কি আমরা যদি এই আকালে
স্বপ্ন দেখি আমরা যদি এতালেও স্বপ্ন দেখি দেখছি সন্ধে ছটায় আকাশ জোড়া ঘরের মাঠে ছুটছে রঙে পাগলা ঘোড়া স্বপ্ন দেখি আমরা যদি স্বপ্ন দেখি এই যে দেখছি কাগজ নিয়ে তৈরি আমার কাছে নিলে দেখতে পাবেন আপনি জাগে আজকে এই স্বপ্ন নিয়েই আমরা শেষ করছি আমাদের আড্ডা। অনেক ধন্যবাদ রূপঙ্করকে, অনেক ধন্যবাদ চৈতালীকে, ধন্যবাদ দেব যারা শব্দ প্রক্ষেপণ করেছেন, যারা ক্যামেরার কাজ করলেন, ভিডিওগ্রাফি করলেন, আর সর্বোপরি ধন্যবাদ দেব কৌশিককে, রিচা ম্যাডামকে এবং কেসিসিকে এই জায়গাটা ইউজ করতে দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ সো মাচ, এনজয় লট, ভীষণ ভালো লাগলো তপনদা, থ্যাংক ইউ ভেরি মাচ।